সাময়িক পত্র পত্রিকায় দেখা যায় একটি লেখার প্রথম অনুচ্ছেদের প্রথম বর্ণটি অপেক্ষাকৃত বড় আকারের এবং 2-3 লাইন জুড়ে অবস্থান করে। এ ধরনের বর্ণকে বলা হয় ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ তৈরি করার জন্য ইনসার্ট ট্যাবে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে। অনুচ্ছেদের প্রথম বর্ণটি সিলেক্ট করতে হবে। ইনসার্ট ট্যাবের রিবনে ড্রপ ক্যাপ তীরে ক্লিক করলে ড্রপ ক্যাপ তালিকায় নান, ড্রপড, ইন মার্জিন এবং ড্রপ ক্যাপ অপশনস নামে 4টি অপশন দেখা যাবে। ড্রপটের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে সিলেক্ট করা বর্ণ ড্রপ ক্যাপ রূপে প্রদর্শিত হবে। ইন মার্জিনের মাউস পয়েন্টার স্থাপন করলে সিলেক্ট করা বর্ণ ইন মার্জিন রূপে প্রদর্শিত হবে। এর যে কোনো একটি পছন্দ হলে ক্লিক করে ওই রূপ কার্যকর করতে হবে। ড্রপট সিলেক্ট করা হলো। সিলেক্ট করা বর্ণটি 3 লাইন সমান বড় হয়ে গেল। এতে ড্রপ ক্যাপ বর্ণটির সঙ্গে যুক্ত বর্ণটি মিলে থাকবে আর 3 লাইন জুড়ে ড্রপ ক্যাপ হবে ডিফল্ট বা ড্রপ ক্যাপের স্বাভাবিক নিয়মে। এর ব্যতিক্রম করতে হলে ড্রপ ক্যাপ অপশন সিলেক্ট করলে ড্রপ ক্যাপ ডায়ালগ বক্স পাওয়া যাবে। ডায়ালগ বক্সের ড্রপ আইকনে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে। অপশনস অংশে লাইনস টু ড্রপ বক্সে 3 থাকতে পারে। এতে ড্রপ ক্যাপ হিসেবে সিলেক্টেড বর্ণটি 3 লাইন জুড়ে থাকবে। এ বক্সে 6 টাইপ করা হলো। ডিস্টেন্স ফ্রেম টেক্সট বক্সে 0 থাকবে। এ বক্সে যত বড় সংখ্যা টাইপ করা হবে ড্রপ ক্যাপের বর্ণ এবং পরবর্তী বর্ণের মাঝখানে তত বেশি ফাঁকা জায়গা থাকবে। এ বক্সে আপাতত 0.10 টাইপ করা হলো। এবার ডায়ালগ বক্সের ওকে বোতামে ক্লিক করতে হবে। ডায়ালগ বক্স চলে যাবে এবং দেখা যাবে নির্দিষ্ট মাপ অনুযায়ী ড্রপ ক্যাপ কার্যকর হয়েছে। একই নিয়মে ইন মার্জিন বৈশিষ্ট্য নির্ধারণ করে নেওয়া যাবে। ড্রপ ক্যাপ তুলে ফেলার জন্য ড্রপ ক্যাপের বর্ণটি সিলেক্ট করতে হবে। ড্রপ ক্যাপ তালিকা থেকে নান সিলেক্ট করতে হবে। ড্রপ ক্যাপের বর্ণটি স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।